প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের পর্বে আমি আপনাদের জানাবো 5 মিনিটে মাথা ব্যথা দূর করতে 3টি প্রাকৃতিক পদ্ধতি সম্পর্কে। মাথা ব্যথার যন্ত্রণা অনেক সময় ভয়াবহ আকার ধারণ করতে পারে। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের এই যন্ত্রণাটা 2 থেকে 3 দিন পর্যন্ত ভোগ করতে হয়। মাথা ব্যথা এমন একটি সমস্যা যে এটা নিয়ে কোনো ধরনের কাজ ঠিকমতো করা সম্ভব হয় না। যারা অতিরিক্ত মাথা ব্যথার সমস্যায় ভোগেন তারা খুব ভালো করেই জানেন এর ভয়াবহতা। অনেকেই মাথা ব্যথার কারণে ডিসপ্রিন জাতীয় ওষুধ খেয়ে থাকেন, যার রয়েছে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া। এ ধরনের ওষুধ না খেয়ে প্রাকৃতিক পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন পদ্ধতি ব্যবহার করে মাথা ব্যথার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন আজকে শিখে নেওয়া যাক এমনই 3টি প্রাকৃতিক পদ্ধতি যা মাথা ব্যথা সারাবে মাত্র 5 মিনিটেই। লেবুর খোসার পেস্ট। লেবুর খোসা মাথা ব্যথা সারাতে বেশ কার্যকর একটি জিনিস। লেবুর খোসার পেস্ট তৈরি করে হাতের কাছে রেখে দিতে পারেন। প্রথমে 2 থেকে 3টি লেবুর খোসা কেটে আলাদা করে নিন। এবার শুধুমাত্র লেবুর খোসা বেটে ঘন পেস্টের মতো তৈরি করে নিন। মাথা ব্যথা শুরু হলে এই পেস্টটি কপালে লাগান, ঠিক যেমন আপনি কপালে বাম লাগান। এতে তাৎক্ষণিক মাথা ব্যথা উপশম হবে। গ্রিন টি ও লেবু পানীয়। গ্রিন টির অ্যান্টি ইনফ্লেমেটারি এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান খুব দ্রুত মাথা ব্যথার হাত থেকে মুক্তি দেবে। 2 কাপ পানি চুলোয় বসিয়ে ফুটিয়ে নিন। 1 কাপ পরিমাণ করে নিয়ে তা কাপে ঢালুন। 1টি গ্রিন টির টি ব্যাগ কাপে দিয়ে দিন। এতে গ্রিন টি তৈরি হয়ে যাবে। এবার 1টি গোটা লেবুর অর্ধেক রস চিপে গ্রিন টিতে মেশান। এই পানীয়টি ছোট ছোট চুমুকে পান করুন। 5 মিনিটেই মাথা ব্যথা দূর হয়ে যাবে। দারুচিনি গুঁড়ো এবং পুদিনার পেস্ট। দারুচিনি দাঁত ব্যথার পাশাপাশি মাথা ব্যথা সারাতেও বেশ কার্যকরী। 2 টেবিল চামচ দারুচিনির গুঁড়ো নিয়ে নিন। এতে পুদিনা পাতার রস চিপে দিয়ে 1টি পেস্টের মতো তৈরি করে নিন। এই পেস্টটি মাথা ব্যথা শুরু হলে কপালে এবং নাকের উঁচু অংশে লাগান। খুব দ্রুতই মাথা ব্যথা থেকে রেহাই পাবেন। তাহলে দর্শক, এই ছিল আমার আজকের 3টি ঘরোয়া প্রাকৃতিক উপাদান। মাথা ব্যথা হলে এগুলোর মধ্যে যে কোনো একটি অ্যাপ্লাই করে দেখুন এবং আমাদের জানান আপনি কতটুকু উপকৃত হলেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।